আজি শুনিবা ডক্টর মায়াধর মানসিংক রচিত ভ্রমণ কাহিনী পশ্চিম পথিকর ষষ্ঠ ভাগ। ডক্টর লডলামক ঘরে সার্বজনীন ক্লব। ডক্টর লডলাম বিজ্ঞান কলেজের অধ্যাপক, তাঙ্ক ঘরটি হেউজি এক সার্বজনীন ক্লব। সেই ক্লবকু নিমন্ত্রিত হয়ে লেখক যাইথিলে। ডক্টর লডলামক কন্যা পাছুটি নেইথিলে। তাঙ্ক ঘরে রহুথিবা আউ এক তরুণী সহিত দেখা হেলা। সে জনে জর্মান তরুণী, ইংরেজি শিক্ষা করিবাকু এডিনবরা আসিছি ও ডক্টর লডলামক ঘরে রহুছি। লডলামক ঘরকু অতিথি মানে আসিলে। আমেরিকা, রুশিয়া, জর্মানি, পোল্যান্ড, মরিসস, ভারত, চীন প্রভৃতি দেশর লোক। লন্ডনরে সেমানকর রহণী, কে কুঞ্চিত কেশ ও কে কৃষ্ণকায় নিগ্রো, কি শ্বেতাঙ্গ, চা পান হেলা। শহে জন খণ্ডে অতিথি থিলে। অনেক পুরাতন ও নূতন ভারতীয় ছাত্র আসিলে। সেমানক সহিত লেখকঙ্কর দেখা হেলা ও পরিচয় মধ্যে হেলা। চা বিস্কুট খিয়া হেলা, পিয়ানো বেহেলা, গীত নাচ হেলা। জনে নিগ্রো ইংরেজ গীত গাইলে, শ্বেত জনে পিয়ানো বজাইলে, জনে মিস্ট্রেস ক্লব ও লাইব্রেরি সম্বন্ধে ভাষণ দেলে। 11:30 বেলকু সমস্তে ঘরকু ফেরিলে। বিলাতে শিশু ও পোষ্য পুত্র সংঘ, এঠারে নারী স্বাধীনতা তার জীবনর বিকাশে কোণসি বাধা নাহি, সমাজ, পরিবার বা ধর্মর। সে পুরুষ পরি যাহা ইচ্ছা তাহা হইপারে ও করিপারে। এ সম্বন্ধে মু বৃহত্তর বিবরণী আলোচনা করিবি। কিন্তু গোটে কথা কহি রখে, স্বাধীনতাকু সম্পূর্ণ উপভোগ করিবা পাই অনেক বিবাহ করন্তি নাহি। সেমানকর যৌন জীবন কিপরি কটে মু জানিনি বা জানিবাকু চেষ্টা করিনি। কিন্তু মাতৃজীবন সেমানকর কিপরি কটে তাহা খবর কাগজরে পড়ি মু আশ্চর্য হেলি, এবং তমে মধ্যে আশ্চর্য হব। ইংল্যান্ডরে পোষ্যপুত্র গ্রহণ লাগি গোটি সোসাইটি অছি। এই সোসাইটির কাম হেউচি অনাথ শিশু যোগাইবা। এবে এই সোসাইটি প্রকাশ করেছি যে সেমানে অনাথ শিশু যোগাই পারুনাহান্তি, কারণ অসংখ্য অবিবাহিত মহিলা সেমানকর মাতৃক্ষুধার নিবৃত্তি পাই এই শিশুমানকু পোষিবাকু নিয়ে যাউছন্তি। সেমানে বিবাহ করিবেনি সত, কাহারি অধীন হেবেনি সত, কিন্তু গোটিয়ে গোলগোল মুহরে দরটি কথা শুনিবাকু আউ নবনীত কোমল হাতর স্পর্শ পাইবা পাই এমানে অবরুদ্ধ মাতৃস্নেহর মন্দাকিনী ধারা ঢালি দেবে নাহি কাহিকি। নারী জীবনর সুখ যে কেবল দেবারে, ত্যাগরে তার প্রমাণ এইটি। আশা করে এহা পড়িবা পরে তোমার শিশুপুত্রটি প্রতি মমতা আহুরি বড়িব। সাহেব খাদ্য সঙ্গে প্রথম পরিচয়। সাহেব মানে ইংল্যান্ডরে সিঝা খাঁতি, মশলার ব্যবহার করতে না, কেবল লুণ ও গোলমরিচ চুনা দিয়া যায়। মধ্যাহ্ন ভোজনর আরম্ভে এমানে সুপ পিয়ন্তি, প্রথমে তরল খাদ্য খাঁতি, এহা আমার তরল ডালি পানি পরি পানীয়। ফলমূল, সিঝা মাংস পানিকু সুপ কুহাযায়। এহা বেশ রুচিকর ও স্বাস্থ্য লাগি উপকারী। সুপ প্রস্তুতিরে রাঁধুণীকু আদৌ শ্রম করিবাকু পড়ে নাহি, কারণ অধিকাংশ খাদ্য বজাররে তৈরি হয়ে বিক্রি হুয়ে। এই খাদ্য সরকারঙ্ক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা খাদ্য। ঘুষুরী মাংস সেমানে প্রায় খাঁতি। ঘুষুরী ভারতবর্ষের এক ঘৃণ্য জীব, ইংল্যান্ডরে ঘুষুরী এক প্রিয় জীব। সেমানকর রন্ধন প্রণালী সহজ। ভারতরে কুলবধু রোষেই ঘর ভিতরে জীবন বিতাই দিয়ে। সেমানকর গোটিয়ে খাদ্য খাইবা পরে অন্য খাদ্যটি খেয়া যায়, যাহাফলরে খাদ্য নষ্টর উপায় নাহি। আমার এটি ভারতরে গদা গদা খাদ্য ফিঙ্গা হুয়ে। বিলাতরে ভারত সম্বন্ধে অজ্ঞতা। ভারতবর্ষর কথা এটা খবর কাগজরে আদৌ বাহারে নাহি। বড়লাট, লাহোর বা বিকানির দরবার কলে তার বিস্তৃত বিবরণী বাহারলা। কিন্তু গান্ধী বা রবীন্দ্রনাথ বা কংগ্রেস কণ করুছি তার কিছু হলে খবর এটি আসে না। এঠাকার লোকে ভারতবর্ষ সম্বন্ধে ঘোর অজ্ঞ, সেটি আশ্চর্য হবার কিছু কারণ নাহি। কেবল গান্ধী বলে জনে লোকঙ্কু মতেই ভারতর তড়িবাকু চেষ্টা করছি, এই কথা এঠাকার সাধারণ লোকে জানন্তি। এবং সেই কারণরু গান্ধী না চারিআড়ে ব্যাপ্ত। এডিনবর্গ গলাবেলে মতে গোটে বুড়া পচারলা, মু কাগজরে পড়ুথিলি কি জনে কি তম লোকঙ্কু ব্রিটিশ বিরুদ্ধরে মতউথিলা পরা, কাহিকি সে সেমতি করুথিলা, তমর সেতরে লাভ কণ। আউ জনে বালিকা এবে রবীন্দ্রনাথঙ্কর ছবি মু দেখাই দেবারে পচারলা, সে কোন বঞ্চিছন্তি, এ ঘটনা প্রায় 3 বর্ষ সম্বন্ধে কোন জানন্তি জানিব। মতে বি জনে স্ত্রী পচারলা,
ତମେ କ'ଣ ଗୋଟାଏ ସ୍ତ୍ରୀ ବିବାହ ହୋଇଛ? ଅର୍ଥାତ୍ ତାର ଧାରଣା ବୋଧହୁଏ ଆମର ସେଠି ପ୍ରତି ଯୁବକର ଏକାଧିକ ସ୍ତ୍ରୀ ରହିଥାଏ। ବିଲାତରେ ଯୀଶୁ ଓ ଶିଶୁ, ବିଲାତର ଡେ ନର୍ସରୀରେ ସବୁ ରହିଛି। ଶ୍ରମିକ ଜାତିର ଲୋକମାନେ ପିଲାଙ୍କୁ ଏଠି ଛାଡ଼ି କାମକୁ ଯାଆନ୍ତି। ସକାଳ 6:30ରେ ଯାଆନ୍ତି ଏବଂ ସନ୍ଧ୍ୟା 6:30ରେ ଘରକୁ ଫେରନ୍ତି। ପ୍ରତ୍ୟେକ ମାସରେ 6 ପେନ୍ସ ଦେବାକୁ ପଡ଼େ। ଭାରତବର୍ଷ ପରି ଲଣ୍ଡନରେ ଝିଅର ପିଲା ହେଲେ ମା' ଦେଖାଦେଖି କରେ। ପୋଖତା ଘର ପାଖେଇ ଆସିଲେ ଝିଅ ମା' ଘରକୁ ଚାଲି ଆସେ, ନଚେତ୍ ମା' ଝିଅ ଘରକୁ ଯାଇ ସେବା କରେ। ସାଧାରଣତଃ ମା' ଯାଏ ଝିଅ ଘରକୁ। ପିଲାଙ୍କର ଝାଡ଼ା ମୁତ ପାଇଁ ନେପିସ୍ ବ୍ୟବହାର କରାଯାଏ, ଏବେ ନର୍ସିଂହୋମ୍ ବ୍ୟବହାର କରାଯାଏ। ରବିବାର ଚର୍ଚ୍ଚକୁ ଯିବାକୁ ପଡ଼େ। ଚର୍ଚ୍ଚରେ ସଙ୍ଗୀତ ପ୍ରାର୍ଥନା ହୁଏ। ଯୁବକ ଯୁବତୀ ଚର୍ଚ୍ଚକୁ ପ୍ରାୟ ଯାଆନ୍ତି ନାହିଁ। ଭାରତରେ ଯେପରି ମାସିକ ଦରମା, ଇଂଲଣ୍ଡରେ ସେପରି ସାପ୍ତାହିକ ଦରମା, ସାପ୍ତାହିକ ଦେଣନେଣ। ସୋମବାରଠାରୁ ଶନିବାର ଯାଏ ସବୁଠି କାମ, ଶନିବାର ଉପରଓଳା ଛୁଟି। ସାପ୍ତାହିକ ଟଙ୍କା ପାଇ ସପିଂ ଓ ସିନେମା ଥିଏଟର ଲୋକେ ଯାଆନ୍ତି। ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ ଡେଲି ମେଲ୍ ଖବରକାଗଜ ବିକ୍ରି କରନ୍ତି। ସପ୍ତାହରେ 30 ଶିଲିଂ ପାରିଶ୍ରମିକ ପାଆନ୍ତି। ଏଠି ଖବରକାଗଜର ବିକ୍ରି 2 ମିଲିୟନ ବା 20 ଲକ୍ଷ। ମହିଳାମାନେ ବିବାହ ପାଇଁ ଆଦୌ ବ୍ୟଗ୍ର ନୁହନ୍ତି, ସେମାନେ ପୁରୁଷମାନଙ୍କର ସମକକ୍ଷ ହୁଅନ୍ତି। ତେବେ ବିବାହ ପାଇଁ ବୟସର କୌଣସି ବାଧା ନାହିଁ। ଇଂଲଣ୍ଡରେ ଶୀତକାଳ, ଇଂଲଣ୍ଡରେ ଶୀତକାଳରେ ବରଫ ପଡ଼େ। 6-7 ମାସରେ 6 ମାସ ତ 6 ଇଞ୍ଚ ବହଳର ଧଳା ବରଫ ଖଣ୍ଡ, ଯେଉଁଆଡ଼େ ଆଖି ପଡ଼ିବ କେବଳ ଧଳା ବରଫ। ବର୍ଷା କାଳରେ କୁଆପଥର ବର୍ଷା ପରି ବରଫ ବର୍ଷା ହୁଏ। ଶୀତଦିନେ 4:30 ବେଳକୁ ରାତି ହୋଇଯାଏ। ଏଠାରେ ପାର୍ଲାମେଣ୍ଟ ରାତିରେ ବସେ। ନାଚ ଇତ୍ୟାଦି ମଉଜ ତ ରାତି 1-2 ଯାଏଁ ଚାଲେ। ଦିନଯାକ ମେଘୁଆ ସୂର୍ଯ୍ୟକିରଣ ପଡ଼େ। ଇଏ ହେଲା ପଶ୍ଚିମ ଦେଶ, ଇଂରେଜ ବାଳିକାର କରୁଣ କାହାଣୀ। ଏ ଦେଶର ଆଚାର ବ୍ୟବହାର ଯେତେ ପୃଥକ୍ ହେଲେ ମଧ୍ୟ ମନୁଷ୍ୟର ସ୍ୱାଭାବିକ ପ୍ରବୃତ୍ତି ସବୁ ଯେ ସବୁଠି ସମାନ, ତାହା ଏମାନଙ୍କ ସଙ୍ଗେ ମିଶି ସେମାନଙ୍କର ଜୀବନ ଇତିହାସ ଜାଣିଲେ ସହଜରେ ଜଣାପଡ଼ିଯାଏ। ଦିନେ ଖବରକାଗଜରେ 5ଟି ବାଳିକାର କରୁଣ ପତ୍ର ପଢ଼ିଲି। ସେମାନେ ସେମାନଙ୍କର ବା ସେମାନଙ୍କର ସନ୍ତାନମାନଙ୍କର ଜାରଜ ଜୀବନ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଓହ୍, କି କରୁଣ ଓ ଜୀବନ୍ତ ସେ ଇତିହାସ! ମୁଁ ତୁମକୁ ଜଣଙ୍କର କଥା ତଳେ ଅନୁବାଦ କରୁଛି। ମୋତେ ଯେତେବେଳେ 19.5 ବର୍ଷ, ମୁଁ ଗୋଟେ ଦୋକାନରେ ଚାକିରି ପାଇଲି। ମୋର ମାଲିକ ମୋଠୁ 5 ବର୍ଷ ବଡ଼, ମୋତେ ଚାକିରିରୁ ତଡ଼ିଦେବ ଏଇ ଭୟରେ ତାର ମୋର ସମ୍ବନ୍ଧ କଟିଗଲା। 15 ଦିନ ଖଣ୍ଡେ ଭୟରେ ମୁଁ ଆତ୍ମସମର୍ପଣ କଲି ଓ ତାପରେ ସେ ମୋତେ ବାହାର କରିଦେଲା। କେତେ ସପ୍ତାହ ପରେ ଜାଣିଲି ଯେ ମୁଁ ମା' ହେବାକୁ ଯାଉଛି। ମୋ ପିଲାକୁ 11 ଦିନ ହେଲାବେଳେ ତାର ବାପା ଆସି ମୋତେ କହିଲା ଯେ ସେ ମାସକ ପୂର୍ବରୁ ଆଉ ଜଣଙ୍କୁ ବିବାହ କରିଛି। ମୁଁ ମୋ ନିଜ ପରିବାରରେ ରହିଲି, କିନ୍ତୁ ସେମାନେ ମୋ ସଙ୍ଗେ କୌଣସି ପ୍ରକାର ସମ୍ପର୍କ ରଖିବାକୁ ଅନିଚ୍ଛା ପ୍ରକାଶ କଲେ। ଦିନେ ରାତିରେ ମୁଁ ଶୋଇବାକୁ ଚେଷ୍ଟା କରୁଥାଏ, କିନ୍ତୁ ପ୍ରତିଥର ଅଶ୍ରୁଧାରା ମୋତେ ବିହ୍ୱଳ କରିପକାଉଥାଏ। ମୁଁ ଶେଜରୁ ଉଠିଲି, ମୋର ବାଇବେଲ ବାହାର କଲି ଏବଂ ଈଶ୍ୱର ମୋତେ କ୍ଷମା ଓ ସାହାଯ୍ୟ କରିବେ କି ନାହିଁ ଦେଖିବାକୁ ଚେଷ୍ଟା କଲି। ମୁଁ ଏହି ବାକ୍ୟ ପଢ଼ିବାକୁ ପାଇଲି, ତତେ ଦୀର୍ଘ ଜୀବନ ଦ୍ୱାରା ସନ୍ତୋଷ ଦାନ କରିବି ଓ ତ୍ରାଣ ଶକ୍ତି ଦେଖାଇବି। ସେହି ମୁହୂର୍ତ୍ତରେ ମୁଁ ଦୃଢ଼ ପ୍ରତିଜ୍ଞା କଲି ଯେ ମୁଁ ପ୍ରତି ଶିଶୁର ପ୍ରାପ୍ୟ ମାତୃସେବା ଓ ମାତୃସ୍ନେହ ମୋ ଶିଶୁକୁ ନିଶ୍ଚୟ ଦେବି ଏବଂ ସେଥିପାଇଁ ପ୍ରାଣପାତ କରି ଯୁଦ୍ଧ କରିବି। ସେଥିଲାଗି ମୁଁ ମୋର ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଆହୁତି ଦେଇଛି। 2 ସପ୍ତାହ ବେକାର ରହିବା ପରେ ମୋର ଭାଗ୍ୟ ଦିନେ ବଦଳିଗଲା। ମୁଁ ଗୋଟେ ଚାକିରି ପାଇଲି ଏବଂ MR ଟୋକ୍ଲି ଗୋଟିଏ ସ୍କୁଲରେ ମାହାଳିଆ ପଢ଼ିବାର ସୁବିଧା ମଧ୍ୟ ପାଇଲି। ଭଗବାନ ମୋତେ ଓ ମୋର ଶିଶୁକୁ ଯେ ଏପରି ଦୟା କଲେ, ଏହା ଭାବି ମୁଁ ଆନନ୍ଦରେ ବିହ୍ୱଳ ହୋଇଗଲି। ବର୍ତ୍ତମାନ ସେ ସୁନ୍ଦର ହୋଇ ବଢ଼ିଲାଣି ଏବଂ ମୁଁ ତାକୁ ନେଇ ଗର୍ବ କରେ। ବର୍ତ୍ତମାନ ତାକୁ ନେଇ ମୁଁ ଗତ କଥା ସବୁ ମନେ ପକାଇଲେ ଓ ଏକାଏକା କିପରି ତାକୁ ବଢ଼ାଇ ଆଣିଲି ଭାବିଲେ ମୋର ହୃଦୟ ଈଶ୍ୱରଙ୍କ ପ୍ରତି କୃତଜ୍ଞତାରେ ଭରି ଉଠେ। ଗୋଟିଏ ବାଳିକା ଯୌବନର ଭ୍ରମ ପାଇଁ ସାମାନ୍ୟତମ ସୁଖ ଓ ସୁବିଧାରୁ ବଞ୍ଚିତ ହୋଇଥିଲା। ଦୟାମୟ ଈଶ୍ୱର ତାକୁ ସାହାଯ୍ୟରେ ଉପଯୁକ୍ତ ବିବେଚନା କଲେ। ସନ୍ତାନ ଦାୟିତ୍ୱ ଓ ଜନ୍ମ ନିରୋଧ, ଇଂଲଣ୍ଡରେ ପ୍ରକୃତ ପ୍ରତୀୟ ସ୍ୱପ୍ନ ମାୟା ଓ ମିଥ୍ୟା, ମାତ୍ର କେତୋଟି ମୁହୂର୍ତ୍ତର ଉନ୍ମାଦନା। ତେବେ ସନ୍ତାନ ଦାୟିତ୍ୱ ସେମାନେ ନିଅନ୍ତି। ସନ୍ତାନକୁ ମଣିଷ କରିବାର ଚିନ୍ତା ଯୋଗୁଁ ଅନେକ ବାପା ମା' ନିସନ୍ତାନ ରହୁଛନ୍ତି,
ପରେ ପିଲା କରୁନାହାନ୍ତି। ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ଏମାନେ ଧାରଣ କରନ୍ତି ନାହିଁ। ସାଧାରଣତଃ ବିବାହିତ ପୁରୁଷ ସ୍ତ୍ରୀ ଜନ୍ମ ନିରୋଧ ଲାଗି ନବ ଆବିଷ୍କୃତ ଯନ୍ତ୍ର ସବୁ ବ୍ୟବହାର କରନ୍ତି। ଗାନ୍ଧିଜୀ ଏସବୁର ଭୟଙ୍କର ଶତ୍ରୁ। ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ଅତ୍ୟନ୍ତ କାମ୍ୟ ସାଧନା। ଦମ୍ପତିମାନେ ଜନ୍ମ ନିରୋଧ ଦ୍ୱାରା ବଂଶ କ୍ଷୀଣ କରିବାକୁ ଚାହାନ୍ତି। ଭାରତବର୍ଷରେ ଏହାର ଠିକ୍ ଓଲଟା। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଏଇଠି ରଖୁଛୁ ଡକ୍ଟର ମାୟାଧର ମାନସିଂଙ୍କର ଭ୍ରମଣ କାହାଣୀ ପଶ୍ଚିମ ପଥିକର ସମ୍ପାଦିତ ରୂପର ଷଷ୍ଠ ଭାଗ। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ଅଂଶ ଆପଣ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଶୁଣିପାରିବେ। ଆପଣ ଯଦି ଆମର ଚ୍ୟାନେଲରେ ନୂଆ, ତେବେ ଏହାକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ରହିଲୁ, ନମସ୍କାର।